वेलकम टू आवर चैनल। आजकल वीडियो ते देखो जे आमादे जे यूजर इंटरफेस रही है आमरा जखन AutoCAD एर भीतरे जाब कोनो एक नतून डिजाइन एक नतून फाइल ओपन करब तो तखन होच्छे एक इंटरफेस देखते पाई एरकम। तो ये इंटरफेसटा निजे मत कर कस्टमाइज करा जाए। तो ये इंटरफेस कीभाबे कस्टमाइज करा जाए सेटा होच्छे आजकल भिडियोते देखो। তো তাহলে শুরুতে হচ্ছে বলছি যে উপরে যে বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপরে রয়েছে মেনু বার, এরপর হচ্ছে এই কমান্ড রয়েছে লাইন কমান্ড, পলিলাইন, সার্কেল, আর্ক, এরকম হচ্ছে আরও কমান্ড রয়েছে যেগুলো হচ্ছে 2D-র জন্য ইউজ করতে হয়। তো এখন হচ্ছে দেখব যে এই ইন্টারফেসটা রয়েছে সেটা যদি আমি নিজের মতো করে ইউজ করতে চাই, যেমন আমার যদি হচ্ছে কোনো কমান্ড বা হচ্ছে কোনো কমান্ড যদি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় তো আমি সেই জন্য সেই কমান্ডগুলোকে আলাদা করে রাখতে চাই বা নিজের মতো করে সাজাতে চাই, তো সেটা কিভাবে করব সেটা হচ্ছে আজকে দেখব। তো তার জন্য আমাদের টাইপ করতে হবে CUI। CUI দিয়ে বোঝায় যে CUI দিয়ে বোঝায় হচ্ছে কাস্টমাইজ ইউজার ইন্টারফেস। তো সেজন্য হচ্ছে সংক্ষেপে বলা হয় যে CUI। তো CUI লিখে এন্টার করব। CUI লিখে যদি এন্টার করি তো তাহলে হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো উপরে যে দেখতে পাচ্ছি যে অল কাস্টমাইজেশন ফাইলস, আর নিচের যে কলামগুলো রয়েছে অল কমান্ডস অনলি, নিচেরগুলো হচ্ছে কমান্ডস, আর উপরে যে বক্সটি রয়েছে সেটা হচ্ছে ফাইল। তো এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রিবন। তো রিবনের পাশে যে প্লাস সাইন রয়েছে তো সেখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এর যে সাবসেকশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি, ট্যাবস, প্যানেল এবং হচ্ছে কন্টেক্সচুয়াল ট্যাবস, টিপস। তো এখন হচ্ছে আমরা প্যানেলে যাব। প্যানেলে গিয়ে আমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি একটি একটি অপশন রয়েছে হোম টু ডি ড্র। তো এই হোম টু ডি ড্র বলতে কি বোঝায়, আমরা পিছনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি যে হোম, এই হোমের আন্ডারে যে যে ড্রয়িংগুলো রয়েছে, যে ড্রয়িং টুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই হোম ড্রয়িং টুল, আর এর আন্ডারে যে 2D টুলগুলো রয়েছে যেমন লাইন, পলিলাইন, সার্কেল, তো এই যে টুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2D টুল, 2D ডিজাইনের জন্য ইউজ করা হয়। তো এখন আমি হচ্ছে এই যে এই হোম 2D ড্রয়ের মধ্যে যাব। তো নিচে দেখতে পাচ্ছি রো 1, রো 2, রো 3, তিনটি রো রয়েছে। তো এখন যদি রো 1 ক্লিক করি তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে লাইন, পলিলাইন, সার্কেল আর হচ্ছে আর্ক। এই যে আমরা দেখতে পাচ্ছি লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, এই এই বক্সটা বা হচ্ছে এই কমান্ডগুলো রো 1-এর মধ্যে আছে। তো এখন হচ্ছে আমরা যদি লাইনে ক্লিক করি বা যে কোনো একটি কমান্ডে ক্লিক করি তাহলে হচ্ছে প্যানেল প্রিভিউর মধ্যে এই এই ইন্টারফেসটি দেখাবে, কারণ হচ্ছে এই রো 1-এর মধ্যে রয়েছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, আর রো 2-এর মধ্যে এই রো রয়েছে, আর রো 3 হচ্ছে এই লাইনটা বোঝাচ্ছে। আর এখানে যে সাব প্যানেল 1 রয়েছে সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল, হ্যাচ এগুলো রয়েছে সেগুলো সেটা বোঝাচ্ছে। তো এখন আমি যদি এরকমভাবে কাস্টমাইজ করতে চাই, যেমন হচ্ছে পলিলাইনটা লাইনের জায়গায় থাকবে আর লাইন হচ্ছে আর্কের জায়গায় থাকবে, এরকমভাবে যদি সাজাতে চাই তাহলে সিম্পলি যে কাজটি করতে হবে যে ধরে নিচ্ছি যে পলিলাইনটা আমি লাইনের উপরে রাখবো আর লাইন হচ্ছে নিচে রাখবো, তো তখন পলিলাইনকে এভাবে ধরে সিম্পলি এভাবে ড্র্যাগ করতে হবে, তো সে অনুযায়ী হচ্ছে যেখানে নিতে চাই সেখানে চলে যাবে। তো আমি ধরলাম যে উপরে যদি নিতে চাই তাহলে নিয়ে এভাবে ছেড়ে দেব, তাহলে এই যে দেখতে পাচ্ছি যে পলিলাইন লাইনের আগে চলে এসেছে। আবার আমি যদি হচ্ছে সার্কেল ক্লিক করি, সার্কেলকেও হচ্ছে আমরা লাইনের উপরে বা নিচে এভাবে আনতে পারবো। তো এখন হচ্ছে সার্কেলের মধ্যে আবার অনেকগুলো কমান্ড রয়েছে, তো 2 পয়েন্ট, 3 পয়েন্ট আমরা জানি যে কত রকমে হচ্ছে সার্কেল ক্রিয়েট করা যায়, তো সেগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে আমরা এক উপর নিচে করতে পারবো, যেমন হচ্ছে এরকম যদি সার্ভিস সেন্টার ডায়ামিটার একটু উপরে রাখতে চাই আর রেডিয়াসেরটা নিচে রাখতে চাই তাহলে এভাবে চেঞ্জ করা যাবে। তো চেঞ্জ করার পর আরেকটি যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমরা যদি লাইনে ক্লিক করি তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে বাটন স্টাইল রয়েছে, গ্রুপ নেম রয়েছে। তো এখানে বাটন স্টাইল বলতে বাটন স্টাইল হচ্ছে এখানে রয়েছে লার্জ উইথ টেক্সট, তো এই এই যে স্টাইলটা সেটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, লার্জ উইথ টেক্সট, ভার্টিক্যাল রয়েছে আমরা হরাইজন্টাল দিতে পারবো। এরপর হচ্ছে আরও কিছু অপশন রয়েছে যেমন হচ্ছে স্মল উইথ টেক্সট, এগুলো রয়েছে, তো সেটা হচ্ছে নিজের পছন্দ মতো যে কোনো একটা দেওয়া যাবে। তো এভাবে যদি আমরা চেঞ্জ করার পর
বা আরও যে অপশন রয়েছে হোম টু ডি মডিফাই অ্যানোটেশন, আরও যে অপশন রয়েছে সেগুলো যদি আমরা কোনো কিছুতে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার পর এভাবে নিচে যদি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই তাহলে হচ্ছে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের যে বিল্ট ইন ইন্টারফেস রয়েছে এই ইন্টারফেসটা আসলে ওরকম চেঞ্জ করা দরকার হয় না, কিন্তু তারপরেও যদি কারো চেঞ্জ করা মনে হয় যে এরকম হলে ভালো হয় তাহলে হচ্ছে সে চেঞ্জ করে এই অ্যাপ্লাই দিয়ে দেন হচ্ছে ওকে দিলে হয়ে যাবে। কিন্তু হচ্ছে আমি এখন চেঞ্জ করছি না তাই ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে এখানে এই অটোকেডে ইউজার ইন্টারফেস চেঞ্জ করার সাথে একটি মাই ট্যাব বা হচ্ছে নিজস্ব একটি ট্যাব ক্রিয়েট করা যায়। তো তার জন্য আবার হচ্ছে সিইউআই কাস্টমাইজ ইউজার ইন্টারফেসে যাব, এন্টার দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রিবন রয়েছে এই রিবনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এতক্ষণ প্যানেল নিয়ে কাজ করেছি যে প্যানেলের মধ্যে চেঞ্জ, এখন হচ্ছে ট্যাবের মধ্যে দেখব। তো ট্যাব যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি তাহলে এর আন্ডারে যে ট্যাব রয়েছে সবগুলো ট্যাব চলে আসবে। তো আমরা যদি নিজস্ব কোনো একটা ট্যাব ক্রিয়েট করতে চাই তো তখন হচ্ছে ট্যাবের এখানে গিয়ে যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে নিউ ট্যাব আসবে। তো এই নিউ ট্যাবে ক্লিক করলে এখানে নিউ ট্যাব চলে আসবে। তো এই ট্যাবের নাম দেওয়া লাগবে প্রথমে। তো আমি হচ্ছে ট্যাব 1 এরকম দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো তখন হচ্ছে একটি ট্যাব চলে আসবে। এখন আমার কথা হচ্ছে এখন হচ্ছে যে ট্যাবের মধ্যে কি কি রাখবো, তো তার জন্য প্যানেলের মধ্যে আবার যেতে হবে। প্যানেলের মধ্যে গিয়ে আমরা যেমন হচ্ছে হোম টু ডি ড্র দেখেছিলাম, হোম টু ডি ড্রয়ে যদি যাই তাহলে হচ্ছে রো 1 এরকম হচ্ছে রয়েছে। তো আমরা যদি রো 1-ই আবার ক্লিক করি তো তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর আন্ডারে কি কি রয়েছে। তো আমরা যদি এখন এই হোম টু ডি ড্র কে নিজস্ব ট্যাবের মধ্যে রাখতে চাই তো তখন জাস্ট এই হোম টু ডি ড্র এই প্যানেলটাকে ধরে এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে এই যে ট্যাব 1, এই ট্যাব 1-এর মধ্যে এনে যখন এই কার্সারটা ব্লু হয়ে যাবে তো তখন এর মধ্যে ছেড়ে দেব, তখন হচ্ছে এই যে ট্যাবটা রয়েছে সেটা হচ্ছে চলে আসবে। তো আবার আরো যদি কিছু হোম লেয়ার যেমন এই লেয়ার অপশনও যদি আমি ট্যাবের মধ্যে রাখতে চাই তখন হচ্ছে এভাবে নিয়ে আসলে হবে। তো দেখতে পাচ্ছি ট্যাবের মধ্যে আমরা যা যা রাখতে চাই মাই ট্যাবের মধ্যে তো সবগুলো হচ্ছে এভাবে চলে আসবে। কিন্তু এখানে চলে আসার পরও যদি আমরা অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই করি তা তখনও হচ্ছে ট্যাব ক্রিয়েট হবে না। কারণ হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছি যে ওয়ার্কস্পেসে হচ্ছে শো করবে না ট্যাব। তো তার জন্য যে কাজটি করতে হবে এই যে ওয়ার্ক স্পেসের আন্ডারে যে অপশন দেখতে পাচ্ছি যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ডিফল্ট, সেখানে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে হচ্ছে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, মেনুস মেনুস এরপর হচ্ছে রিবন দেন হচ্ছে প্যালেটস। তো আমরা রিবন ট্যাব ট্যাবকে এভাবে হচ্ছে সিলেক্ট করব। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের যে মাই ট্যাব সেটা হচ্ছে নেই এখানে। তো আমরা যে কাজটি করব এখানে যে রিবনের মধ্যে ট্যাব অপশনের মধ্যে যে আমরা যে ট্যাব 1 সিলেক্ট করেছিলাম, ট্যাব 1 যে ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে সিম্পলি এভাবে ড্র্যাগ করে নিয়ে আসব। ড্র্যাগ করে এনে এই যে এই জায়গায় যে কাস্টমাইজ ওয়ার্ক স্পেস সেখানে হচ্ছে এভাবে ছেড়ে দেব, সরি আরেকবার আনতে হবে। তো এভাবে হচ্ছে ড্র্যাগ করে এনে এই যে আমাদের যে রিবন ট্যাব রয়েছে এই রিবন ট্যাবের মধ্যে হচ্ছে দিয়ে দেব, তখন হচ্ছে এই যে ট্যাব 1 শো করবে। তো এখন আমরা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই দিয়ে দেন হচ্ছে ওকে, তো তখন হচ্ছে এই যে আমাদের ট্যাব 1 চলে এসেছে উপরে দেখতে পাচ্ছি। তো এই ট্যাব 1-এ যদি ক্লিক করি তখন হচ্ছে আমরা এই যে লেয়ার প্রপার্টিজ এনেছিলাম, দেন হচ্ছে ড্রয়িং টুল এনেছিলাম, তো সেগুলো হচ্ছে চলে আসবে। তো এরকম করে নিজস্ব ট্যাব ক্রিয়েট করা যাবে, যে আমার ফ্রিকোয়েন্টলি যে ট্যাবগুলো দরকার পড়বে, যে কমেন্টগুলো যে দরকার হয় সেগুলো আমরা আলাদা করে এভাবে নিজস্ব একটি ট্যাবে নিয়ে আসতে পারবো। আবার এই যে ট্যাব রয়েছে সেটা যদি আমরা আবার কাস্টমাইজ করতে চাই তখন সেম ওয়েতে হচ্ছে সিইউআই টাইপ করে আবার সেম ওয়েতে সেটা কিছু হচ্ছে কমান্ড বাদও দেওয়া যাবে, আবার অ্যাডও করা যাবে। তো এভাবে একটি ইউজার ইন্টারফেসকে কাস্টমাইজ করা যায়, নিজস্ব একটি ট্যাব ক্রিয়েট করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।